প্রিয় শিক্ষার্থীরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালো আছো। আমি সঞ্জীব স্যার আবার তোমাদের সামনে এসেছি। গত ভিডিওতে পূরক ত্রিকোণমিতিক অনুপাত নিয়ে আলোচনা করেছিলাম। তো দেখো, তোমরা বোর্ডে তাকিয়ে সেই সূত্রগুলো আমরা একটু রিক্যাপ করে নিচ্ছি। সেগুলি লেখা আছে, তোমরা একটু চালিয়ে নাও। সাইন 90 মাইনাস থিটা খুব দ্রুত, কস থিটা, কস 90 মাইনাস থিটা সাইন থিটা, কোসেক 90 মাইনাস থিটা সেক থিটা, সেক 90 মাইনাস থিটা কোসেক থিটা, ট্যান 90 মাইনাস থিটা কট থিটা, এবং কট 90 মাইনাস থিটা ট্যান থিটা। আগের ভিডিওতে এগুলো আমরা আলোচনা করেছিলাম। আশা করি তোমরা এই সূত্রগুলি বাড়িতে চর্চা করেছো। এবার এই সূত্রগুলোর সাহায্যে আমরা প্রয়োগ, এই সূত্রগুলো শিখে আমরা তাকে প্রয়োগ করতে পারছি কি না। যে কোনো জিনিস শিখে তাকে প্রয়োগ করতে পারলে তবেই তার সার্থকতা। এখন এই সূত্রটি তুমি শিখলে সেটা স্টিরিওটাইপ জ্ঞান হিসাবে নিলে হবে না, এই সূত্রটি অঙ্কে তোমাকে প্রয়োগ করতে হবে। এবার দেখো, আমি একটা ছোট অঙ্ক বোর্ডে লিখছি, তোমরা 316 পৃষ্ঠা খোলো, কোষে দেখি 24। আমি এটা মুছে দিলাম একটু, তোমরা খাতা পেন নিশ্চয়ই তোমাদের সঙ্গে আছে, খাতা পেন নাও। কোষে দেখি 24, কোষে দেখি পেজ 316। দেখো, একের এক নম্বর অঙ্কটি, একের এক নম্বর অঙ্কটি সাইন 38 ডিগ্রি, তোমরা আমার সাথে সাথে করো, বাই কস 52 ডিগ্রি, কস 52 ডিগ্রি, এটির মান নির্ণয় করতে হবে। তো এখানে কিন্তু প্রিয় শিক্ষার্থীরা, অঙ্কটি দেখে তোমরা মান নির্ণয়ের অধ্যায়ের অঙ্ক হিসেবে ভাবলে হবে না। কেননা মান নির্ণয় অধ্যায়ে তোমরা আদর্শ কোণগুলির ত্রিকোণমিতিক অনুপাতগুলির মান তোমরা নির্ণয় করতে শিখেছিলে। এখানে কিন্তু আদর্শ কোণ নেই, 38 ডিগ্রি 52 ডিগ্রি, সাইন 38 ডিগ্রি এবং কস 52 ডিগ্রি মান তোমাদের জানা নেই। কিন্তু একটা জিনিস খেয়াল করো, 38 এবং 52 তোমরা যোগ করো, 38 এবং 52 যোগ করে 8 আর 2 10 = 0, হাতে 1 5 3 9, দেখো দুটি কোণের যোগফল হয়ে গেল 90 ডিগ্রি। অর্থাৎ দুটি কোণের যোগফল যদি 90 ডিগ্রি হয়, আমরা আগের ভিডিওতেই আলোচনা করেছি বা তোমরা অবশ্যই সবাই জানো যে দুটি কোণের যোগফল যদি 90 ডিগ্রি হয় তখন একটিকে আরেকটি পূরক কোণ বলা হয়। তাহলে এই অঙ্কটি পূরক কোণ অধ্যায়ের অঙ্ক। এখন এই অঙ্কগুলো করতে গেলে তোমার নিয়ম হচ্ছে যে কোনো একটিকে তুমি চেঞ্জ করো, দুটিকে একসাথে করবে না। চেঞ্জ বলতে তাহলে আমরা সাইন 38 ডিগ্রি, 38কে আমরা কিভাবে লিখতে পারবো 90-এর সাপোর্ট নিয়ে? 90 থেকে কত 38 আর 52 যোগ করে 90 হয়েছে, তাহলে 90 থেকে 52 বিয়োগ করলে আমি 38 পাবো। তাহলে 38কে তুমি লেখো 90 মাইনাস 52, 90 ডিগ্রি মাইনাস 52 ডিগ্রি, এটা কিন্তু আর পরিবর্তন করবে না। যদি নিচেরটা পরিবর্তন করো তাহলে ওপরেরটা পরিবর্তন করবে না, ওপরেরটা পরিবর্তন করলে নিচেরটা পরিবর্তন করবে না। তো এইখানে দেখো, সাইন 90 মাইনাস 52, অর্থাৎ এখানে কিন্তু তোমরা যে সূত্রটা শিখেছ, সাইন 90 মাইনাস থিটা ইকুয়ালস টু কস থিটা, এই ফর্মে পড়ে যাচ্ছে। এখানে থিটা মানে 52 ডিগ্রি, তাহলে সাইন 90 মাইনাস 52 মানে কস 52 ডিগ্রি বাই কস 52 ডিগ্রি, দেখো ওপর নিচে কেটে গেল, কেটে হলো 1 অ্যান্সার। এবং এখানে একটা স্টুডেন্টসরা কমন ভুল করে, ওপর নিচে কেটে গেল 0 করে দেয় অনেকে, খুব কম সংখ্যক ছাত্রছাত্রী করে, এটা 1 হবে, 0 না। তো প্রিয় শিক্ষার্থীরা,
আশা করি তোমরা অঙ্কটা বুঝতে পেরেছো। তা তোমাদের অনুরূপ একটি অঙ্ক আমি করতে দিচ্ছি, তোমরা অঙ্কটি খাতায় করেছো। এবার দেখো অনুরূপ একটি অঙ্ক তোমরা চেষ্টা করো, নিজেরাই করবে তোমরা। দেখো আমি একের তিন নম্বর অঙ্কটি, তোমাদের কাছে বই যদি থাকে ভালো, না থাকলে তোমরা বোর্ডে ফলো করো। ট্যান 27 ডিগ্রি বাই কট 63 ডিগ্রি। তাহলে দেখো শিক্ষার্থীরা, এখানেও তুমি যখন অঙ্কটি এলো তোমার পরীক্ষায়, তুমি এক্ষেত্রে আগে দেখে নেবে যে আদর্শ কোণ আছে কি না। আদর্শ কোণ বলতে 0 ডিগ্রি, 30 ডিগ্রি, 45 ডিগ্রি, 60 ডিগ্রি, 90 ডিগ্রি, সেগুলো নেই। তখনই তুমি সঙ্গে সঙ্গে কি করবে, এই দুটো কোণ যোগ করে দেখে নেবে। যোগ করে দেখো তুমি এই দুটো কোণের যোগফল করলে 90 আসছে, তার মানে এটা পূরক কোণ অধ্যায়ের অঙ্ক। তাহলে আমি কি বলেছিলাম, এটি করতে গিয়ে যে কোনো একটিকে আমি পরিবর্তন করব। নিশ্চয়ই অনেকে করে ফেলেছ, তোমরা খুব ভালো, তোমাদের চেষ্টা আছে, নিশ্চয়ই তোমরা অনেকে করে ফেলেছ। তো দেখো আমরা যে কোনো একটিকে চেঞ্জ করি, আবার সেই উপরেরটাকেই করি, সেক্ষেত্রে 27কে আমি 90 থেকে কত বিয়োগ করলে 27 পাবো। এবং সহজ নিয়ম, তোমাকে হিসেবও করতে হবে না, নিচেরটা জাস্ট নিচেরটা, আর নিচেরটা চেঞ্জ করলে উপরেরটা। তাহলে 27কে আমি লিখব 90 - 63, অবশ্যই ডিগ্রি এগুলি ষষ্ঠী পদ্ধতিতে আছে, নিচেরটা আর চেঞ্জ করব না। তাহলে দেখো ট্যান 90 - θ ফর্মে পড়ে গেল। ট্যান 90 - θ তোমরা কি জানো, নিজেরাই বলো। হ্যাঁ ট্যান 90 - θ কট থিটা, তাহলে এটা হয়ে গেল কট থিটা মানে 63 ডিগ্রি বাই কট 63 ডিগ্রি, আবার ওপর নিচে কেটে গিয়ে 1 হলো। তো শিক্ষার্থীরা আশা করি আস্তে আস্তে তোমরা বুঝতে পারছ। এবং আগেও আমি বলেছি যে তোমাদের ক্লাসে আলোচনা করতাম, সবার মাথা সমান না, যাদের একটু বুঝতে অসুবিধা হয় তারা প্রথমে ছোট ছোট সহজ অঙ্ক করার চেষ্টা করবে। একটা সহজ অঙ্ক তুমি যখন পারবে, অর্থাৎ তুমি পারার আনন্দ পাবে, আর পারার আনন্দ পেলেই পরবর্তী কঠিন অঙ্ক করার তুমি অনুপ্রেরণা পাবে। যে কোনো সিঁড়ি ভাঙতে গেলে একবারে 7টা 8টা সিঁড়ি তো তুমি যেতে পারো না, প্রথমে 1st, 2nd, 3rd এইভাবে এগোতে হবে। তারপরে তুমি যখন এক্সপার্ট হয়ে যাবে হয়তো 2টো সিঁড়ি তুমি স্কিপ করতে পারো। তো এইভাবে, আর যারা ভালো পারছো তারা এগিয়ে যাবে, অবশ্যই তারা কঠিন অঙ্ক করতে থাকবে। তো আমরা এবার একটু অপেক্ষাকৃত একটি কঠিন অঙ্কর দিকে যাই, যদিও কঠিন না, তোমরা পারবে, তোমরা নিশ্চয়ই পারবে। এবং অঙ্ক সবসময় নিজেরা চেষ্টা করবে, নিজেরা যত চেষ্টা করবে, কারণ এটা মনে রাখবে সেলফ হেল্প ইজ দ্য বেস্ট হেল্প। অর্থাৎ তুমি নিজে থেকে যদি অঙ্ক পারো তাহলে তার চেয়ে ভালো কিছু হবে না। দেখো 8 নম্বর অঙ্কটি তোমাদের বইয়ের, অ্যাঙ্গেল পি প্লাস অ্যাঙ্গেল কিউ ইকুয়ালস টু 90 ডিগ্রি দেওয়া আছে। তার মানে তোমার মাথায় ঢুকেই গেল যে এটি পূরক কোণ সংক্রান্ত অঙ্ক। এবার তোমাকে প্রমাণ করতে হবে, যেটা প্রমাণ করতে হবে তার লেফট হ্যান্ড সাইডটা আমি লিখে ফেলছি। লেফট হ্যান্ড সাইড ইকুয়ালস টু রুট ওভার অফ সাইন পি বাই কস কিউ মাইনাস সাইন পি কস কিউ, এটা ইকুয়ালস টু কস পি প্রমাণ করতে হবে। এখন রাইট হ্যান্ড সাইড খেয়াল করে দেখা যাবে আমি কোন অ্যাঙ্গেলে যেতে বলা হচ্ছে, আমাকে অ্যাঙ্গেল পি তে যেতে বলা হচ্ছে। তার মানে আমি অ্যাঙ্গেল কিউকে সরিয়ে দেবো। তুমি বললো কেন স্যার, অ্যাঙ্গেল পি কে সরালেও তো অঙ্ক হয়। অবশ্যই হবে, একটু লেন্দি হবে। তো যেহেতু আমার রাইট হ্যান্ড সাইডে পি আছে, আমি এখানে কিউকে সরাবো। কিউকে কীভাবে সরাবো, আমাদের গিভেন কন্ডিশনে আছে পি প্লাস কিউ ইকুয়ালস টু 90। তাহলে সেক্ষেত্রে দেখো কিউ সমান 90 - p লেখা যাবে,
তাহলে আমরা এখানে সাইন পি বাই কস কিউর জায়গা 90-p করো, এখানে সাইন পি কস কিউর জায়গা 90-p করো। তোমরা জানো সাইন পি তো যেমন আছে লিখবে কস 90-θ ফর্মে পড়ে গেল, আবার নিজেরা বলো কস 90-θ এক্স্যাক্টলি সাইন থিটা, তার মানে এটা হয়ে গেল সাইন পি মাইনাস সাইন পি কস 90-p সাইন পি। তাহলে সাইন পি বাই সাইন পি কেটে গেল, ওপরে কাটলো নিচে কাটলো, তার মানে 1-p সাইন পি ইন্টু সাইন পি সাইন স্কোয়ার পি, দ্যাট ইজ ওয়ান মাইনাস সাইন স্কোয়ার পি কস স্কোয়ার পি। কোথা থেকে পাচ্ছ? আমরা জানি সাইন স্কোয়ার পি প্লাস কস স্কোয়ার পি ইকুয়ালস টু ওয়ান, সেখান থেকে পাচ্ছ রুট ওভার অফ কস স্কোয়ার পি মানে কস পি সমান রাইট হ্যান্ড সাইড। তাহলে দেখো প্রিয় শিক্ষার্থীরা, এইভাবে আস্তে আস্তে সহজ থেকে কঠিন অঙ্কের দিকে তোমরা এগোবে। তো আজকের ভিডিও আমি এখানেই শেষ করব, তার আগে আমি পরবর্তী ভিডিওতে যাব, কিন্তু তোমাদেরকে বাড়িতে করার জন্য, তোমরা এখন নিশ্চয়ই সবাই বাড়িতে থাকছো, বাড়িতেই থাকবে বেরোবে না ঘর থেকে, এক থেকে এই প্রশ্নমালার 1-9 পর্যন্ত অঙ্ক তোমরা বাড়িতে চেষ্টা করো। এবং আজকে যে অঙ্ক বোঝানো হলো, যদি কারো বুঝতে অসুবিধা হয় আমাকে হোয়াটসঅ্যাপ করবে, আমি নিশ্চয়ই উত্তর দেওয়ার চেষ্টা করব। 1-9 পর্যন্ত অঙ্ক চেষ্টা করো, পরবর্তী ভিডিওতে আবার আমরা এই প্রশ্নমালা সমাপ্ত করার চেষ্টা করব। আশা করি তোমাদের বোঝাতে পেরেছি, তোমরা ভালো থেকো সুস্থ থাকো, ধন্যবাদ।